বোলপুর গ্রামে একটি ছোট্ট পরিবার থাকতো, কিন্তু তারা খুব গরিব ছিল। কি গো, কি হলো, এমন করে চলে এলে কেন? কি আর বলবো বলো, এবার তো আমাদের অনাবৃষ্টির কারণে চাষবাস তো সেরকম হয়নি। ঠিকই বলেছো, এবার মনে হয় আমাদেরকে না খেয়েই মরতে হবে। হারন, এই হারন, বেরিয়াই বলছি, বেরিয়াই। ওই দেখো, মনে হচ্ছে জমিদার মশাই এসছে, এবার কি হবে আমাদের? তুমি কিছু চিন্তা করো না, আমি দেখে আসছি জমিদার মশাই কি বলছে। নমস্কার জমিদার মশাই, কি বলছেন বলেন আমাকে। দেখ হারন, তুই আমার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলি সেই টাকাটা এখনই বের কর, আমি তোর কোনো কথা শুনবো না। জমিদার মশাই এমন বলবেন না, এবার তো পানির কারণে সেরকম চাষবাস তো হয়নি। দেখ হারন, আমি তোর কোনো কথা শুনবো না, ঠিক আছে? আমার টাকা দরকার, আমি আবার আসবো, আমি যেন দেখি যে তুই এই বাড়ি ছেড়ে পালিয়েছিস। জমিদারের কথা শুনে হারন কাঁদতে থাকে, কিন্তু জমিদার তার একটাও কথা শোনে না। দেখ হারন, এইসব কেঁদে কোনো লাভ হবে না, কালকে আমি আবার আসবো। হারন বেচারা চিন্তা করতে থাকে কি করবে সে, তারপরে সে বাড়ি ফিরে চলে যায়। কি গো, কি হলো, জমিদার মশাই কি বলল? কি আর বলবে জমিদার মশাই, বলল আবার আসব, আর যদি পয়সা না দিতে পারি তাহলে আমাদেরকে বাড়ি ছাড়া করে দিবে। এবার তাহলে কি হবে আমাদের, কোথায় যাব আমরা? কি আর করার, এখন আমাদেরকে বেরোতে হবে। ঠিকই বলেছো, আর আমাদের এখানে থাকা যাবে না, চলো এখনই চলে যাই। রাজু, রাজু, ওট ওট, আমাদেরকে বেরোতে হবে, ওট, এখনই ওট। ও রাজু। বাবা, আমরা কোথায় যাব? জানি না রে কোথায় যাব, কিন্তু আমাদেরকে এখনই বেরোতে হবে বাড়ি থেকে। এই বলে হারন বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে তাদের সাথে কি হবে। সামনে একটি ভূত বাংলা ছিল, তারা ওই ভূত বাংলার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপরে তারা দেখে যে একটা তান্ত্রিক আসছে, তান্ত্রিকটা তাদেরকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আসলে তান্ত্রিকটা বোবা। তারপরে তান্ত্রিকটা দেখতে দেখতে গায়েব হয়ে যায়, তারা অব্যাক হয়ে দেখতে থাকে। তারপরে আমরা দেখি যে হারন ওই ভূত বাংলোর দিকেই যাচ্ছে। ওই দেখো রাজুর মা, সামনে একটা ঘর, চলো আজকার রাতটা ওখানে থাকা যাক। এটা কোথায় নিয়ে এলে গো, ভয় করছে, কিসের যেন আওয়াজ আসছে। ভয়ের কিছু নেই, মনে হয় ইঁদুরে আওয়াজ করছে। আমি আগে আগে যাচ্ছি, তোমরা পেছনে এসো। তারপরে হারন জেলের দরজা খুলে ভিতরে চলে আসে। রাহুলের মা, এ কোথায় এলাম আমরা, এখানে তো একটা ডাইনি বুড়ে শুয়ে আছে, এবার কি হবে আমাদের? তারপরে হারনের আওয়াজ শুনে ডাইনি বুড়ি উঠে পড়ে। চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি হচ্ছি ডাইনি, আমি এখানে অনেক দিন ধরে বন্দী ছিলাম, তোমরা আমাকে মুক্তি দিয়েছো, তাই আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের উপকার করব। আমি জানি তোমাদের থাকার কোনো জায়গা নেই, তাই আজ থেকে রাজপ্রাসাদটা তোমাদের। পরে হারন তার ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন বসবাস করতে লাগলো।